নমস্কার, আমি তনুশ্রী। আজকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে পিঠেপুলির রেসিপি শুরু করছি। হাতের কাছে সহজে যেসব উপকরণ পাওয়া যাবে তা দিয়েই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পাটিসাপটা। প্রথমে পাটিসাপটার পুর বা খেসা বানিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়েছি 2-3 চামচ জল, তার সাথে দিয়ে দিয়েছি গুড়, খেজুর গুড় এখানে ইউজ করা হয়েছে। আর গুড়ের সাথে অল্প জল দেওয়ার জন্য গুড়টা তাড়াতাড়ি গলে যাবে, তো এটা গুড়টা গলতে 4-5 মিনিট সময় লাগবে। তো এর মাঝে আমি দিয়ে দিয়েছি ফ্রেশ নারকেল কোড়া, একটা মাঝারি সাইজের নারকেল আগে থেকে কোড়ানোই ছিল, তো সেটা গুড়ের সাথে দিয়ে দিয়েছি। আজকের এই ক্ষীর সাথে কোনো রকম দামি কন্ডেন্স মিল্ক বা ক্ষীর মাওয়া দেওয়া হলো না, দেওয়া হয়েছে একদম হাতের কাছে গুঁড়ো দুধ পাওয়া যাবে, সেটা আমি 1/4 কাপ মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধও দেওয়া যেতে পারে, তবে মিল্ক পাউডার দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। সমস্ত কিছু কম আঁচ করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। এটা অনেকটা ঘন হয়ে আসবে, গুড়টা গলে গিয়ে একটুখানি ঘন হয়ে গেছে, এরকমই পাতলা থাকতে থাকতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর বন্ধুরা দেখবে খিসা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। তো এই খিসা বানাতে 10 মিনিটেরও কম সময় লাগবে। আর যে কোনো পিঠাপুলির পুর হিসাবে এই খেসা ব্যবহার করে দেখতে পারো, পিঠাপুলির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার খুব সহজ পদ্ধতিতে পাটিসাপটার ব্যাটার সেটা বানিয়ে নেব। 1 কাপ নিয়েছি বা 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো, সেই পরিমাণেই নিয়ে নেব ময়দা, অর্থাৎ 1 বাটি নিয়েছি ময়দা। এর সাথে দেব মিল্ক পাউডার 1/4 কাপ বা 2-3 চামচ নিলেও চলবে। গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। এর সাথে মিষ্টির জন্য দেব খেজুর গুড়। খেজুর গুড়টা আমি গেটারে গ্রেট করে নিয়েছি, পাটালি গুড় এখানে একটু গলে গলে গেছে গ্রেট করার জন্য। 3-4 চামচ দিয়েছি পাটালি গুড়, তার সাথে এলাচের গুঁড়ো দিয়েছি 2 চিমটে মতো, তবে এলাচের গুঁড়োটা একদম অপশনাল, খেজুরের গুঁড়ের সুন্দর একটা ফ্লেভার হয় সেটা দিয়েও ভালো লাগবে। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা জলই এটাতে ইউজ করেছি। প্রথমে 1/2 কাপ জল ঢেলে দিয়েছি, এবার হ্যান্ড বিটারের সাহায্যে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা একটু ঘন মতো হবে, এরকমভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলে ময়দাতে কোনো ডেলা থাকবে না, বা চালের গুঁড়ো যেটা রয়েছে সেটা তো কোনো ডেলা পাকাবে না। এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে কেনা আতপ চাল ব্যবহার করা হয়েছে, তো কেনা চালের গুঁড়োতে খুব ভালো করে ফেটাতে লাগে, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, বা এটা কিন্তু মিক্সিতেও একবার চালিয়ে নেওয়া যেতে পারে। আর এখানে 1 কাপ জলের মধ্যে 3-4 চামচ জল বেঁচে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। এর ফলে ব্যাটার খুব ভালো মতো সেট হয়ে যাবে। প্রায় 1/2 ঘন্টা পর ব্যাটারটা আরেকবার নেড়ে চেড়ে একটু অল্প জল মিশিয়ে নিয়েছি, কারণ এই ঘনত্বটা একটু ঘন মনে হচ্ছিলো। আর পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলার দিকেই থাকবে, তবে খুব পাতলা না, আবার খুব ঘনও হবে না। এবার পাটিসাপটাগুলো ভেজে নেবো। এর জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ননস্টিকের ফ্রাই প্যান, সেটা খুব ভালো মতো গরম করে 1/2 চা চামচ দিয়েছি সাদা তেল। 1 হাতা ব্যাটার নিয়ে ভালো করে গোল করে নিয়েছি, বেশ ছড়িয়ে গোল করে নেওয়া হয়েছে। তারপর ব্যাটারটা যখন হালকা একটু উপর দিকে শুকিয়ে আসবে, এরপরে দিতে হবে পুর। পুরটা লম্বা করে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে অল্প করে। এবার একটা স্প্যাচুলা দিয়ে পাটিসাপটাগুলো মুড়িয়ে নিতে হবে। সুন্দর করে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর বন্ধুরা দেখে নিলে কীরকমভাবে কত সহজে পাটিসাপটা বানানো যায়। আর হাতের কাছে সাধারণ জিনিস দিয়ে কিন্তু আজকে একটা টেস্টি পাটিসাপটা তৈরি হয়ে গেল। আর প্রতিটা পাটিসাপটা বানানোর আগে ফ্রাই প্যান পরিষ্কার টিস্যু বা কিচেন টাওয়েল দিয়ে একটু মুছে নিতে হবে। আর পাটিসাপটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কম করে বা লো টু মিডিয়াম ফ্লেমে পাটিসাপটাগুলো ভেজে নিতে হবে। ভাজার তাওয়াতেই পাটিসাপটা তৈরি হবে। তো পাটিসাপটার যে ব্যাটারটা ছিল তার মধ্যে 2 চামচ সুজি মিশিয়ে দিয়েছি। সুজি মিশিয়ে নিলে পাটিসাপটাগুলো তাড়াতাড়ি উঠেও যাবে, একটু ক্রিস্পি হবে। সুজি দিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রুটি ভাজার তাওয়াতে পাটিসাপটা ভাজা কিন্তু একটু মুশকিল হয়, তবে আজকে কিন্তু তারও একটা উপায় রয়েছে। এর জন্য তাওয়ার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ, তারপর হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে, আর লবণটা কিন্তু ভালো করে তাওয়াতে একটু ঘষে নিতে হবে। তারপর কিচেন টাওয়াল দিয়ে ভালো করে ছেড়ে আলাদা করে সরিয়ে নিতে হবে নুনটা। আচ্ছা, পাটিসাপটাগুলো ভাজার আগে তাওয়াতে অল্প সাদা তেল বা একটু ঘি লাগিয়ে নিতে হবে। এরপরে ব্যাটারটা দিতে হবে, তারপর পুর দিতে হবে, আর একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে পুরটাকে রোল করে নিতে হবে।
আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছিল অপূর্ব। হাতের কাছে সাধারণ জিনিস দিয়ে এটা তৈরি হয়ে গেল। আর আয়রন তাওয়াতে দেখো একটু লেগে গেল না, কারণ আগেই তাওয়াটা আমরা ননস্টিক করে নিয়েছিলাম। আমি একটা একটা করে পাটিসাপটাগুলো ভেজে তুলে নেব। আর প্রতিবার পাটিসাপটা ভাজার আগে ভালো করে হাতা দিয়ে ব্যাটারটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর পাটিসাপটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে কম বা লো টু মিডিয়াম ফ্লেমে, পাটিসাপটাগুলো ভাজা হয়ে যাবে। আচ্ছা, আমার এই চ্যানেলে আরও কিছু পিঠে পুলির রেসিপি রয়েছে, পুলি পিঠে, চুষি পিঠে, চন্দন কাঠ পিঠে, সেটাও ভীষণ সহজ, ভীষণ টেস্টি। আর রেসিপিগুলো যদি না দেখে থাকো তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একবার দেখে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, এ ধরনের সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ধন্যবাদ।